Assalamualaikum. আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা দিনই শুরুতে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে দেখে বুঝতে পাচ্ছেন আমি অনেকগুলো তালের রস নিয়েছি। তো আমি হচ্ছে এই তালগুলোকে সারা বছর জুড়ে আমি কিভাবে খাবো এবং কিভাবে সংরক্ষণ করে রাখবো, তো সেই জন্য আমি আজকের ভিডিওটা করেছি। আমি যেভাবে সংরক্ষণ করে রেখেছি আমি তাই আমার বিয়াসদের মাঝে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো তাল, প্রায় 20 থেকে 25টা তাল আমার আছে এখানে। তো আমি সবগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য রসগুলো নিয়ে নিব। তো একদিনে তো আর এত রস খাওয়া যাবে না, সেজন্য আমি সংরক্ষণ করব। তো এখন দেখতে পাচ্ছেন তালের খোসাগুলো ছাড়ানো হচ্ছে, তাল সবগুলাই কিন্তু পাকা। তো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে একসঙ্গে তো এত তাল আমার একার দ্বারা সম্ভব না নেওয়া। তো আমার মা বোন আর আমি মিলে, আমরা তিনজনে মিলে রসগুলো নিচ্ছি। আমি দুভাবে নিচ্ছি, এক প্রকার হচ্ছে রস আর একটা হচ্ছে পিঠা বানানোর জন্য নিয়েছি কিছু। তো রসটা আমি কিভাবে রান্না করে খাই আমি অন্য আরেকদিন আমার ভিডিওতে শেয়ার করব। তো আজকে হচ্ছে এই তো আমার সবগুলো তালের আঁশ ছাড়ানো হয়ে গেছে, সবগুলো তালের আঁশ ছাড়ানো হয়ে গেছে। তাই আমি রস নিয়েছি, তালের বিচির সঙ্গে পানি অ্যাড করে হাতের সাহায্যে রসগুলো নেওয়া হয়েছে। এখন দেখুন আমি সালাদ করার মেশিন দিয়ে আমি এখন তালের বিচি নিয়ে এখানে একটু রস নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শক্ত রস, যেটা এখানে কোনো পানি অ্যাড করা হবে না। তো এই রসটা নিলে হয় কি পিঠাগুলো তৈরি করতে অনেক সহজ, তবে রস দিয়েও করা যায়। ওটা হচ্ছে একটু ঘন করতে হয় চুলার তাপে, কিন্তু এটাকে আর ঘন করতে হয় না, এটা এভাবে একটা জাল দিয়ে পিঠার জন্য তৈরি করে নেওয়া যায়। এই তো আমার মাও তাল নিচ্ছেন। তো দেখুন এই তো দেখুন অনেকগুলো রস বের হয়েছে, শক্ত রস, এটা দিয়েও পিঠা তৈরি করতে অনেক সহজ হবে। তো এই তো আমার তালের রসগুলো নেওয়া শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। তো একে একে একটা স্টিনারে জারে নিয়ে নিয়ে আমরা আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক এনজয় করবেন এবং ভালো লাগবে। তো এই তো আঁশগুলো ছাড়ানো হচ্ছে। তো প্রতিদিনের মতো আজকেও বলবো, যাদের কাছে আজকে আমার ভিডিওটি ভালো লাগবে এবং আমার চ্যানেল একদমই নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল বাটনটা প্রেস করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা অনেক কম সময়ে দেখে নিতে পারবেন। এ তো আমার হচ্ছে আঁশগুলো নেওয়া হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে চুলায় চলে যাব। তো দেখুন সবগুলো আঁশে নেওয়া হয়ে গেছে। তো যাদের কাছে প্লিজ যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি কেমন হলো, আর শেয়ার করে দিবেন, প্লিজ সবাই শেয়ার করে দিবেন। এতে দেখুন আমার কয়েকটা পাতিল হয়েছে, এখন আমি চুলায় চলে আসছি। আমি কিন্তু এখন জাল দিয়ে নিচ্ছি, গরম করে নিচ্ছি। এখানে আমি কোনো চিনি কিংবা নারকেল কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট যা ভালোভাবে গরম করে জাল দিয়ে নিচ্ছি। নিয়ে ঠান্ডা হলে আমি কোটায় ভরে তারপরে সংরক্ষণ করব। এতো দেখুন জাল দেওয়া শেষ হয়ে গেছে, একে একে সব পাতিলে আমি জাল দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে রাতের বেলা, তো আমরা বিকেল থেকে রসগুলো নিচ্ছিলাম, নিতে নিতে রাত হয়ে গেল। তো রাতের বেলা এখন জাল দিয়ে আমরা রেখে দেব, পরের দিন সকালবেলা হচ্ছে ওটাই ভরবো। এই তো দেখুন ধোয়া বের হচ্ছে, অনেক সুন্দর, অনেক ভালোভাবে গরম করতে হবে যেভাবে, এইভাবে যেন ধোয়া ওঠে। তো এইভাবে আমি গরম করে নিয়েছি। তো এ তো হচ্ছে এখন হচ্ছে পরদিন সকাল, সারা রাত ছিল, সারা রাত ঠান্ডা করে তো এখন সকালবেলা হচ্ছে কোটো বরে নিচ্ছি সবগুলো রসকে, কোটো বরে নিচ্ছি। হয় কি জাল দিলে হয় কি তিতা ভাবটা থাকে না, যদি আমি জাল দেওয়া ছাড়া রেখে দিতাম তাহলে কিন্তু আমি যখনই ফ্রিজ থেকে বের করে নিতাম, যখনই ফ্রিজ থেকে বের করে বা
গরম করে জাল দিয়ে রান্না করতাম, কিন্তু আমার একটা তিতাবাপ থেকে যেত। এখন যেহেতু আমি গরম করে নিয়েছি, আমার আর এই তিতাবাপটা থাকবে না। এই তো দেখুন, পিঠার জন্য যেগুলো রেডি করে নিয়েছি তাও গরম করে নিয়েছি, এখন আমি কোটোয় ভরে রেখে দিচ্ছি, তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রেখে তারপরে আমি সারা বর্ষ যখনই মন চায় একটু একটু করে নিয়ে আমি খেতে পারবো। পিঠা বানাতে মন চাইলে পিঠা বানাতে পারবো বা রস রান্না করে নিতে পারবো। এই তো দেখুন, আমি চারটা কোটা, তিনটা হচ্ছে রস আর একটা হচ্ছে তালে শক্ত রস, তো আমি এগুলোকে এখন হচ্ছে ঢাকনা দিয়ে নিয়েছি, তো আমি এখন সবগুলো ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব, যে আমার যখনই মন চায় আমি একটু বের করে খেতে পারবো। তো আশা করছি আজকের ভিডিওটি সবাই অনেক বেশি এনজয় করেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।